আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি শেয়ার করেছেন ভারতের একজন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহি রহমাতুল্লাহি আলাই। তিনি বলেন, প্রায় 25-30 বছর আগে পাকিস্তানে এক মহিলার মৃত্যু হয়। জানাজার পর তার লাশ যখন কবরে রাখার জন্য খাটিয়া থেকে নিচে নামানো হয়, তখন দেখা যায় কবরের মধ্যে একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিষাক্ত এই সাপ দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। অতঃপর ওই মহিলার জন্য দ্বিতীয় আরেকটি কবর খোঁড়া হয়। লাশ কবরে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় এই কবরটি খালি ছিল, সাপ কিংবা অন্য কোনো প্রাণী সেখানে ছিল না। কিন্তু যখনই তারা লাশ কবরে রাখতে গেল, তখনই দেখা গেল উহার মধ্যেও সেই সাপ যা প্রথম কবরে ছিল। এরপর তৃতীয় কবর খোদা হয়, তাতেও লাশ রাখার সময় প্রথম কবরের সেই সাপটি দৃশ্যমান হলো। অবস্থা দৃষ্টে সবাই বলাবলি করতে লাগলো, এই লাশের জন্য যত কবরই খোদা হোক না কেন, সব কবরেই এই সাপ চলে আসবে, সুতরাং এই কবরেই লাশ দাফন করা হোক। কবরে রাখার জন্য আবার যখন খাটিয়া থেকে লাশ নামিয়ে নিচে আনা হলো, তখন সাপটি কবরের এক পাশে গিয়ে লাশ রাখার জন্য জায়গা করে দিল। কিন্তু যখন লাশ রাখা হলো, তখন সঙ্গে সঙ্গে সাপটি লাশের মুখ থেকে কাফন সরিয়ে তার জিহ্বা পেঁচিয়ে ধরল। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই আবারও পেরেশান হলো। আশ্চর্য হয়ে সবাই বলাবলি করতে লাগলো, ঘটনা কি, কেন এমন হচ্ছে? লাশ দাফন করতে আসা লোকদের মধ্যে মহিলার স্বামীও ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার স্ত্রীর উপর এই আজাব আসার কোনো কারণ কি আপনি বলতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ বলতে পারবো। আমার স্ত্রী আমার সাথে অসদাচরণ করত, আমাকে নানা রকম মন্দচারি করত, বিভিন্ন উপায়ে কষ্ট দিত, কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম, কখনো এর বদলা কিংবা প্রতিশোধ নিতাম না। তার কটু কথা ও দুঃখজনক আচরণের পরিবর্তে আমি তাকে কিছুই বলতাম না। স্বামীর কথা শুনে লোকজন বলতে লাগলো, হ্যাঁ ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনার স্ত্রীর এই দুরবস্থা। আপনি এখন দয়া করে তাকে মাফ করে দিন, তার জন্য ক্ষমা প্রার্থনা করুন, নচেত তার আর রেহাই নেই। অতঃপর মহিলার স্বামী মহান আল্লাহর দরবারে হাত তুললেন, তার সাথে হাত তুললেন উপস্থিত সবাই। স্বামী বললেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম, সুতরাং অনুগ্রহ করে আপনিও তাকে মাফ করে দিন, সেই সাথে কবরের যাবতীয় আজাব থেকে তাকে হেফাজত করুন। দোয়া শেষ হওয়ার সাথে সাথে দেখা গেল ভয়ঙ্কর সাপটি মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। ফলে সকলের পেরেশানি দূর হলো এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো। প্রিয় মা ও বোনেরা, আপনারা যারা স্বামীকে কষ্ট দেন, কটুবাক্য বর্ষণে জর্জরিত করেন, মুখে যা আসে তাই বলেন, স্বামীকে মানেন না, তার কথা মতো চলেন না, তার অনুগত্য করেন না, তাকে শ্রদ্ধা করেন না, সম্মান করেন না, তারা আজকের এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনাকে সঠিক বুঝদান করুন। আমিন।